नमस्कार निर्भय गुमर कथाक अनेक अनेक स्वागत जय जगन्नाथ आज रजसङ्क्रान्ति गतकाली पहिलि तीन दिन जो उत्सव माटी र उत्सव यी गोटे बास्ना पुरा त्वर बास्ना ग्राम्य जीवन र बास्ना ढंग ढांग भित्र रज आउ एक ପରିପାଟି ପିନ୍ଧି ସାରିଲାଣି ତଥାପି ଗାଁରେ ଏବେ ବି ସେଇ ପୁରୁଣା ମହକ ଅଛି ଓଡ଼ିଆ ତ୍ୱର ପରିଚୟ ଖୋଜିବାକୁ ହେଲେ ଏହିସବୁ ପର୍ବପର୍ବାଣି ଭିତରକୁ ଭିତରକୁ ଯିବାକୁ ପଡ଼ିବ ଆମକୁ ହଜିଯିବାକୁ ପଡ଼ିବ ତଥାପି ରଜସଂକ୍ରାନ୍ତିରେ ଆପଣମାନଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା ଆସିବା ପ୍ରସଙ୍ଗକୁ ଆପଣ জানি জিনিস সারে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন তারিখ ঘোষণা করাপরে টিকি চলচঞ্চল হয়ে উঠিছি রাষ্ট্রীয় রাজনীতি রাজ্য অনেক জায়গায় রাজনীতি মধ্যে প্রভাবিত হব কারণ সমস্ত বিধায়ক মানে সাংসদ মানি রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণ করবে জুলাই অঠর তারিখে রাষ্ট্রপতি নির্বাচন କିନ୍ତୁ ଏହା ଭିତରେ ପ୍ରଥମ ଯେଉଁ ବଲ୍ ଗଡ଼େଇବା ଉଦ୍ୟମ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ମମତା ବାନାର୍ଜୀ ଟିଏମସିର ନେତା ପଶ୍ଚିମବଙ୍ଗର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆଜି ମାନେ ପନ୍ଦର ତାରିଖ ବୁଧବାର ଦିଲ୍ଲୀରେ ବିରୋଧୀ ଦଳମାନଙ୍କର ବିରୋଧୀ ଦଳ ନେତାମାନଙ୍କର ଏକ ବୈଠକ ସେ ଡାକିଛନ୍ତି ସମସ୍ତଙ୍କ ନଜର ଆମେ କହିଥିଲୁ ସମସ୍ତଙ୍କ ନଜର ମଧ୍ୟ ରହିବ ओडार मुख्यमंत्री विजु जनता दल र नेता नवीन पट्टनायक कि निष्पत्ति नउँदै आम आगरू जहा संकेत मिच्छु नवीन बाबु कम्बा प्रतिनिधि जाउँ नहाँ दिदीको बैठक कन् भुन चाहिँ जो विरोधी मे केूर प्रभावित गरलाफलको आउँछ নবীন বাবু কী এত ডরম্যাট মানে টিকি নিস্ক্রিয় হয়ে পড়েছেন এই প্রক্রি প্রক্রিযারে কিন্তু নবীন বাবু সুপ্রতিকূলরে যাইপারে না বড় কথি আপনার সম্মুখে কিন বহিযুক্ত গঙ্গার হি সে কেবল হাত ধোবে কী তার উপরে নবীন দাস ନିର୍ଭୟରେ ଆପଣମାନଙ୍କର ମନେ ଥିବ ଯେ ଇଏ ଏବେ ଯେଉଁ ଯାଇଥିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ତା ପୂର୍ବରୁ ଥରେ ଯାଇଥିଲେ ସେତେବେଳେ ବିଚାରପତି ସମ୍ମିଳନୀ ହେବାର ଥିଲା ଯେଉଁଠିକି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ଆମନ୍ତ୍ରିତ ହୋଇଥିଲେ ବହୁତ ବଡ଼ ବିଜ୍ଞାନ ଭବନରେ ହୋଇଥିଲା ସେ ସମ୍ମିଳନୀଟି ସେଇ ଅବକାଶରେ হঠাৎ মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা নিজ আড় কয়ে আম পাখৰে মানে বিজু জনতা দল পাখেৰে তিনি প্ৰত একো টু পইণ্ট নাইন পৰচেণ্ট ভোট অৰ্থাৎ নিজ আড়ু ইয়াৰ কহবাৰ তাৎপৰ্য আমি তেতিয়া যে নবীন বাবু গোটেই সংকেত এন ডি এ নেতৃত্ব দিলে যে আমি বিকি হব প্ৰস্তুত অছু

ପଶ୍ଚିମବଙ୍ଗର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦିଦି ମମତା ବାନାର୍ଜୀ କୋଡ଼ିଏରୁ ଅଧିକ ମାନେ ଅଣ ଭାଜପା ବିରୋଧୀ ନେତାଙ୍କୁ ଚିଠି ଲେଖିଲେ ଚାରିଦିନ ତଳେ ଏବଂ ସେଥିରେ ସେ କହିଲେ ଯେ ପନ୍ଦର ତାରିଖ ଦିଲ୍ଲୀରେ ମୁଁ ଗୋଟିଏ ବୈଠକ ଡାକୁଛି ଆପଣମାନେ ଆସନ୍ତୁ ରାଷ୍ଟ୍ରପତି ନିର୍ବାଚନରେ ବିରୋଧୀ ଦଳର ପ୍ରାର୍ଥୀ କିଏ ହେବ ସେ ନେଇ ଆମେ ବିଚାର ବିମର୍ଶ କରିବା মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক পাখু চিঠি আসিছি কিন্তু মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কিংবা বিজু জনতা দলর কী প্রবক্ত আপনার দেখিছেন তা প্রবক্ত মানে অনেক সময় কোহেন কিছু কিন্তু যেহেতু উচ্চস্তর নির্দেশিত হয়ে না বিজু জনতা দলর কোণস প্রবক্তা আপনার পাইবে না যে আমি সমর্থন করবু আমি সমর্থন করি না প্রার্থী ঘোষণা হো আমি দেখিবু আমি ভাগ মা করি চালিবু আমি সমদূরতা বজায় রাখি এমি কৌশি মন্তব্য না নবীন বাবু ঠুঁ আমি শুণিলু না তাঁকর কোণী প্রবক্তাঙ্ শুণিলু ইয়ে হল বিজু জনতা দলর স্থিতি আপনি টিকিট ফেড়ি যা দি হাজার বার দি হাজার বারের নবীন বাবু দি হাজার বারের নবীন বাবু পুরা জাতীয় রাজনীতি ଏପଟ ସେପଟ କରାଇଦେଲେ ନିଜ ଆଡ଼ୁ ହଠାତ୍ ଅନ୍ୟମାନଙ୍କ ସହ କିଛି ପରାମର୍ଶ କରି ଗୋଟିଏ ଜଣେ ପ୍ରାର୍ଥୀ ସାଙ୍ଗମା ପି ଏ ସାଙ୍ଗମାଙ୍କୁ ପ୍ରାର୍ଥୀ କରିଦେଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସେତେବେଳେ ବାଧ୍ୟ ହୋଇକରି ଦୁଇ ହଜାର ବାର ଆପଣ ଜାଣିଥିବେ ଯେ ଏନ୍ ଡିଏ ବା ବିଜେପିର ସ୍ଥିତି କ'ଣ ଥିଲା ବାଧ୍ୟ ହୋଇକି ସାଙ୍ଗମାଙ୍କୁ ସମର୍ଥନ କରିବାକୁ ପଡ଼ିଲା ভারতীয় জনতা পার্টি আপন দু কথা ভাবন্তু পি এ সাংবা প্রার্থী করাই দে নবীন বাবু কিন্তু পাঁচ বর্ষ জস্ট দি হাজার সতের যেত প্রার্থী কলা সেতবে নবীন বাবুকর আপ কিছু করবার নীর টিআর সি বিজু জনতা দল ওয়াইএসআর কংগ্রেস ଚନ୍ଦ୍ରଶେଖର ରାଓ ଜଗନ ରେଡ଼୍ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏହି ତିନିଟି ଦଳ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ରାମନାଥ କୋବିନ୍ଦଙ୍କୁ ସମର୍ଥନ ଘୋଷଣା କଲେ ବହୁତ ଆରାମରେ ରାମନାଥ କୋବିନ୍ଦ ଜିତିଲେ ଏଥର ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସଂସଦୀୟ ଷ୍ଟ୍ରେଙ୍ଗ୍ ମାନେ ରାଜ୍ୟସଭା ଏବଂ ଲୋକସଭାରେ ଯେଉଁ ଏନ୍ ଡିଏ ର ଷ୍ଟ୍ରେଙ୍ଗ୍ ବଢ଼ିଛି କିନ୍ତୁ ବିଧାନସଭାରେ ସଂଖ୍ୟା ଟିକିଏ କମିଛି সেপি স্টেজ অফ ভোটস মানে টিকিট ভোট নিঁট পড়ুছি জিবাপ এন ডিএ প্রার্থী রাষ্ট্রপতি ভাবে জিণবা হলে যেত ভোট আবশ্যক প্রায় আপনার দেখত ওয়ান ভোট তাঁকর আবশ্যক করুছি বিজু জনতা দল হাতের অ ভোট জগন রেড্ডি হাতের অ ফোর্ প্রতিশত ভোট তেনু মোদি এবং সাহা বা কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় যে শাসন করছে যে দল ভারতীয় জনতা পার্টি আবশ্যক করব কারণ নীতিশ এপর্যন্ত কড়িপারি নাহার মুখ্যমন্ত্রী জেডিউ নেতা নীতিশু এ পর্যন্ত কড়িপারি না মোদি এবং শাহ তে আরামে বাহারি যা হলে বিজু জনতা দলর ভোট আবশ্যক করি কিন্তু ওয়াইএসআর কংগ্রেস হাতের যে ফোর্ প্রত ভোট অত্যন্ত নির্ণায়ক বিজু জনতা দল যাই বিপার না এনডিএ ডিএ বিরোধের আপনার মতো পচারত কাকি দুই হাজার বারে যে দলর স্থিতি দেখি দুই হাজার বাইশ দশ বর্ষ ভিতরে অনেক অনেক প্রভেদ মুছি না গঙ্গা বহিযুক্ত নবীন বাবু সেটি হাত বুড়াইবে হাত টিকি হলাই দিলে কোণ ক্ষতি হয়ে যাচ্ছি বদলরে কোণ হব কথা কিন্তু যে বিশ্লেষক মানে গভীর ভাবে রাজ্যসভা নির্বাচন কু লক্ষ্য করে দেখবে গোটি কথা মহারাষ্ট্রের শরদ পাওয়ার অনেক বিচক্ষণ রাজনীতিজ্ঞ কংগ্রেস শিবসেনা এনসিপি মেন্ট মেট किंतु सेठी भारतीय जनता पार्टी झटका देला जिण्डा कथा नुहेँ गोट आउ गोटे आसन आराम से जिणे नै परला तृतीय आसन तृतीय आसन भारतीय जनता पार्टी गला आपण भाबंतु एटा राष्ट्रपति निर्वाचन रे प्रतिफलित होबो नै कि राष्ट्रपति निर्वाचन पि सिक्रेट केही के कहा को वोट देला जे को वोट देई दिइपार ଏଠି ତ ଦେଖାଇବାକୁ ପଡ଼ୁଛି ରାଜ୍ୟସଭାରେ ମୁଁ ଏକୁ ଦେଉଛି ଯଦି କର୍ଣ୍ଣାଟକ ଏବଂ ମହାରାଷ୍ଟ୍ରରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଝଟ୍କା ଦେଇପାରିଲା ଏବଂ ଏମ୍ଏଲ୍ସି ନିର୍ବାଚନରେ ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ଯଦି ଏତେ ସିଟ୍ ପାଇ ମଧ୍ୟ ଅଖିଳେଶ ଯାଦବଙ୍କ ଦଳ ସମାଜବାଦୀ ପାର୍ଟି ଗୋଟିଏ ବି ଆସନ ଜିଣିପାରିଲା ନାହିଁ তেম আপন কোন ভাবুটি যে অনেক জায়গায় এমিতি অন্য দলী সেই কংগ্রেস দলর বিধায়ক মানে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রপতি প্রার্থী ভোট দেবে না এমনি কনে ভাবুটিকে অনেক কথা হয়ে পড়ে হ্যাঁ রাজস্থানের ভারতীয় জনতা পার্টির জন বিধায়িকা সে ক্রস ভোটিং করে তা দোড় নিকালি দিয়ে যাই সবু পরিস্থিতি ভিতরে আপনার দেখবে যেটি রাজসভার চতুর গোটি চালনা করে পারা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি নির্বাচন করব না চুপচাপ বসিকি হরিকীতন করি এমি আশা করি ভুল এবে রহিলা শরদ পাওয়ার চারিপটে গোটি সর্বসম্মত মত বিরোধী দলরে তো চেষ্টা চালছে কিন্তু শরদ পাওয়ার মু রাষ্ট্রপতি পদপ্রি লড়া চাই ଦୋସରା କଥା ଆଜି ସ୍ପଷ୍ଟ ହେବ କିନ୍ତୁ ମୁଁ ଯେଉଁ କଥାଟି କହୁଛି ଦିଦିଙ୍କ ଆମନ୍ତ୍ରଣ ସତ୍ତ୍ୱେ କାହିଁକି ନିଜେ ତ ଯାଇପାରିବେ ନାହିଁ ଛାଡ଼ିଦିଅନ୍ତୁ ନିଜର କୌଣସି ପ୍ରତିନିଧି ଦିଲ୍ଲୀ ବୈଠକକୁ ଯାଉନଥିବା ସୂଚେଇ ଦେଉଛି ଯେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପ୍ରାର୍ଥୀ ବା ଏନ୍ ଡିଏ ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ ବିଜୁ ଜନତା ଦଳ ସମର୍ଥନ କରିବ ଗତ୍ୟନ୍ତର ନାହିଁ উপায় শূন্য অনেক আপনার দেখি অনেক মানে কুমার বিজু জনতা ছাড়ি দেলে মানে এন্ডিয় কিছু পারিব নাই। অত্যন্ত নির্ভরশীল পুরা ভুল বরং নবীন বাবু নবীন বাবু ছাড়িবে নাহি মোদি সরকার যোড়ি কি ইয়ে হচ্ছে বাধ্যবাধকতা অধিক হচ্ছে নবীন কর। ତାଙ୍କ ତ ଗୋଟିଏ ଖେଳିବାର ଅଛି ମୁଁ କହିଛି ତାଙ୍କ ହାତରେ ଗୋଟିଏ ବଡ଼ ଅସ୍ତ୍ର ହେଉଛି ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର ୱାଇଏସ୍ଆର୍ କଂଗ୍ରେସ ଏବଂ ତା' ଛଡ଼ା ଅନେକ ଅଛି ପରମ୍ୟୁଟେସନ୍ କମ୍ବିନେସନ୍ ଏପଟ ସେପଟ ଭାବରେ ଅନେକ ଭୋଟ ଟାଣିବ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପ୍ରଥମେ ହେଉଛି ପ୍ରାର୍ଥୀ କିଏ ହେବ ବିରୋଧୀ ଦଳର ବିରୋଧୀ ଦଳର ଶରଦ ପାୱାରଙ୍କୁ ଆଗକୁ ଆଣିବା ପାଇଁ ଚେଷ୍ଟା ହେଉଛି ଆଣିବା ମାତ୍ରେ କ'ଣ ଘଟିବ ବିରୋଧୀ ଦଳ ସମୀକରଣରେ ଇଏ ହେଉଛି ବଡ଼ ପ୍ରଶ୍ନ ଆଗକୁ ଆଗକୁ ଜଣାପଡ଼ିବ ଏବେଠୁ କହିବା ଠିକ୍ ହେବ ନାହିଁ ଯେ କ'ଣ ଘଟିବ ବିରୋଧୀ ଦଳରେ ସମସ୍ତେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ଯେ ମୋଦି କାହାକୁ ବାଛୁଛନ୍ତି ସେ ଅରିଫ୍ ମହମ୍ମଦ ଖାଁ ନା କୌଣସି ଆଦିବାସୀ ମହିଳା ନା ଖାଲି ମହିଳାଙ୍କୁ ଏ ଯେଉଁ ମହିଳା ବା ମୁସଲିମ୍ କାର୍ଡ଼ ଦଳିତ କାର୍ଡ଼ ଖେଳି ସାରିଛନ୍ତି যদি আদিবাসী কার্ড কী আদিবাসী এপর্যন্ত রাষ্ট্রপতি হয়ে না যদি মোদি সেই প্রকার আশ্চর্যজনক কার্ড খেলি দেলে তাহলে বিরোধী দল ভিতরে গোটিয়ে বড় ফাট পড়ব এবে মু আপনার কিন্তু কিন্তু নবীন বাবু পাখে অন্য কোনসি বিকল্প না বিরোধী দল সহ সে যাইপারে না ବହିଯାଉଥିବା ଗଙ୍ଗାରେ ତାଙ୍କୁ ହାତ ଅବଶ୍ୟ ବୁଡ଼େଇବାକୁ ପଡ଼ିବ ସ୍ନାନ କରିବାକୁ ପଡ଼ିବ ଇଚ୍ଛା ଥାଉ ବା ନଥାଉ ଏହା ହେଉଛି ପଲିଟିକାଲ କମ୍ପଲସନ୍ ଯେଉଁମାନେ ଭାବୁଛନ୍ତି ମୋଦିଙ୍କର ବାଧ୍ୟବାଧକତା ଅଛି ନବୀନ ବାବୁଙ୍କର ସହାୟତା ନେବାକୁ ତାଠୁ ଅଧିକ ବାଧ୍ୟବାଧକତା ଅଛି ନବୀନ ବାବୁଙ୍କର ମୋଦିଙ୍କୁ ସମର୍ଥନ କରିବାର ଆପଣମାନେ କ'ଣ ଭାବୁଛନ୍ତି ଉତ୍ତର ରଖିବେ କିନ୍ତୁ ଦିଦିଙ୍କ বৈঠক কু নাই বিজু জনতা স্পষ্ট করে দে অঘোষিতভাবে অছু আপন মান মত আমি নিহতি অপেক্ষা করবু আর যে মতামত পাইছু অশ্বিনী প্রধান লেখি যে প্রতাপ জেকর মন্ত্রীপদ চালিগাল যে সে ভক্ত তালিকার বাহারি গেলে তা নু অ শিবপ্রসাদ খড়ঙ্গা गृह विभाग र मुख्य हिसाबले यही विभाग र चरम अवहेला अ विफलताप मुख्यमंत्री प्रथमे इस्तफा दबा उचित अनेक क्षेत्र क्षेत्रले गृह विभाग ठीक भाव काम गरिना अजब संजोग सुधीर मिश्र आइन विभाग आ आउँ पञ्चायतराज विभाग मन्त्री जिए ले सभय मृ आवास दुर्नीति आउ हत्याकाड एठु एउटा हौ बहुत से सेन्ट्र शरत साहू कौन नवीन बाबू शासन में न्याय मिले ना कि भावार नाही सौम्य आचार्य द केस क्वालिफाइज टू बी इनगेटेड बै दि सिबि आई एंड दि दे आई आई सी अफ महांगा मस्ट बी ब्रड टू दि के ये हूँ मत पूर्ण जेना इफ अने एंड इंडिपेडे ल टेक्स इट्स ओन कोर्स देफ्टी परसे बीजे एम एल एंड एमपी विल भी इन जेल ये इहेला पूर्णबाबु मत मुकुन्द साहू पवित्र स्न पूर्णिमारे प्रभु जगन्नाथ देश देशले समस्ते सत्य ओयर सन्धान समस्ते से जो पर्स्युस अफ न्याय जस्टिस न्याय अन्वेषण अन्वेषणले समस्ते कि समय दले चिंता कले अनेक अनेकर्तन मो विचारले म जाने मु ठीक कि भुल कि समे कि কুণ্স না কৌশি ভাবে অন্বেষণের সহায়ক হওয়া উচিত আজ এত এবং আশা করি আপনার সবসক্রাইব করবে লাই করবে সেয়ার করবে আসি বা চালবে